হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কুকিং শোতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে শেয়ার করব ফুলকপির পাকোড়া কিভাবে বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, তা আমি সাইজ সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি আর কিছুটা লবণ দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়। আর এখানে আমি আলাদাভাবে একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি কাঁটা চামচের সাহায্যে মশলাগুলোর সাথে ডিম মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা। আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এই ফুলকপির মধ্যে আমি ডোটা দিয়ে ঢেলে দিয়েছি। তো ভালোভাবে আমি ঢেলে দিয়ে এটা হাত দিয়ে আমি কপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম মজার মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার কপির সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি একে একে সবগুলো কপি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কপিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার সবগুলো কপি দেওয়া হয়ে গেছে পাকোড়া। এখন আমি পাকোড়াগুলোকে কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিব। দুপিটি ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু হালকা আছে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। হাই হিটে ভেজে নিলে উপর দিয়ে কালা চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন কালারটা কত চেঞ্জ হয়ে এসেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, কালারটা লাল লাল কালার চলে এসেছে। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাকনির সাহায্যে সবগুলো পাকোড়া আমি একটা পাটিতে তুলে নিচ্ছি। তো আমার পাকোড়াগুলো সব তোলা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট কালার এসেছে, দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো আজকে এই পর্যন্তই।